আসসালামু আলাইকুম বন্ধুরা, নাবাটিকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে ভিডিওটা করব সেটা কোনো টিউটোরিয়াল বা কোনো রিভিউ ভিডিও না, এটা হলো আমরা একটা ছোট একটা প্রজেক্ট টাইপের কিছু একটা করব। প্রজেক্ট বলতে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো বাচ্চাদের একটা খেলনার গাড়ি। এটাতে ওদেরকে বসিয়ে এরা হাঁটা শিখে, এটাকে আরও উঁচু করে দেওয়া যায় এই যে জিনিসটাকে। তো এই গাড়িতে এখানে একটা মিউজিক সিস্টেম দেওয়া আছে, ছোটো চারটা এখানে বাটন আছে, আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। এগুলো তো প্রেস করলে এখানে মিউজিক বাজে। তো এই গাড়িটা মানে মিউজিকের অংশটা চালানোর জন্য এখানে দুইটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, 1.5 ভোল্টের, যেটাকে আমরা ডাবল এ ব্যাটারি বলি। তো দুইটা ব্যাটারি দিয়ে সিরিজ করে মোট 3 ভোল্ট করা হয়েছে এবং 3 ভোল্ট দিয়ে মোটামুটি এই মিউজিকটা চালানো হয়। তো এটা হলো আমার একটা ছোটো কাজিনের, তো আমাকে এটা দেওয়া হয়েছে যেটা হলো এটাকে রিচার্জেবল করে দেওয়ার জন্য। ঠিক আছে, রিচার্জেবল করে দিলে আমরা মানে চার্জ শেষ হয়ে গেলে আমরা যাতে চার্জ করে এটাকে আবার ব্যবহার করতে পারি। তো আমি সেই কাজটাই করে দেখাবো। তো এটা করার আগে আমি আপনাদেরকে গাড়িটা একটু দেখাই এটা কীভাবে চলে। এখানে ব্যাটারি লাগানোই আছে। তো আমি এখানে দেখুন কয়েকটা বাটন আছে এখানে, এই বাটনগুলো আর এখানে ব্যাটারিটা দেওয়া। ব্যাটারিটা একটু দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে, এখানে দুইটা ব্যাটারি আছে, এগুলো ডাবল এ সাইজের, 1.5 ভোল্টের এক একটা, মোট 3 ভোল্ট। আর এখানে এই বাটনগুলো, চারটা বাটন আছে, এগুলো প্রেস করলে মিউজিকটা বাজবে। তো আমি এটা আবার লাগিয়ে রাখি। তো আমি একটু এই যে তো আপনারা দেখলাম খুবই সুন্দর কয়েকটা মিউজিক আছে, ছোটো বাচ্চাদের এগুলো দেখলে আসলে খুবই খুশি হয়। তো আমি এখন সরাসরি কাজে নেমে যাব, দেখি এটাকে কোনোভাবে রিচার্জেবল করা যায় কি না। তো আমার মাথায় যে আইডিয়াটা ঘুরতেছে সেটা হলো, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হলো একটা স্যামসাংয়ের 3.7 ভোল্টের ব্যাটারি। এই ব্যাটারিটা মোটামুটি ভালোই আছে, চার্জ থাকে এটাতে। আর এটা হলো একটা TP4056 মডিউল, এটাতে আপনারা এর আগে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, আপনারা জানেন এটার, এটা খুবই ভালো একটা মডিউল। এটাতে চার্জ এবং ওভারচার্জ প্রোটেকশন দেওয়া আছে। তো আমি এই মডিউলটা ব্যবহার করব ব্যাটারিটাকে চার্জ করার জন্য, আর ব্যাটারি দিয়ে আমি এটা চালানোর চেষ্টা করব। এটা 3.7 ভোল্টের, তো আশা করতেছি 3 ভোল্টের, এই যদি এটা 3 ভোল্ট দেওয়া, বাট এগুলো 3.7 ভোল্টে চলে, সমস্যা হয় না। তো আমি এখন এই দুইটা জিনিস আমার বাড়তি লাগতেছে, এই দুইটা ব্যবহার করে এখানে গাড়ির মধ্যে কোনোভাবে সেট করে দেওয়া যায় কি না দেখবো, করে দেখি এটাকে আসলে রিচার্জেবল মোড়ে নিয়ে আসা যায় কি না। তো চলুন আমরা এখন কাজটা শুরু করে দিই। তো বন্ধুরা, আমরা এখন এই গাড়িটা প্রথমে এই মিউজিকের অংশ, শুধু এই যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন এটা, তো এটাকে আমি খোলার চেষ্টা করব। এটা করার জন্য আচ্ছা দেখুন, গাড়িটাকে একটু উল্টে দিলাম। এখানে এই যে কয়েকটি স্ক্রু দেখা যাচ্ছে, এই যে এই একটা স্ক্রু, এই একটা স্ক্রু, এই একটা স্ক্রু, এই একটা স্ক্রু। তো আমি এই স্ক্রুগুলো এখন খুলবো, এখানে 4টা স্ক্রু। তো একটা বিষয় আপনাদেরকে একটু বলি, এই খেলনা গাড়িগুলো খুবই আপনার ভঙ্গুর টাইপের হয়, একটু ইয়া করলেই ভেঙে যায়, প্লাস্টিকগুলো খুবই নর্মাল। তো একটু ওইগুলো সাবধানে খোলার চেষ্টা করবেন, ঠিক আছে? বেশি চাপ দিলে কিন্তু যেমন স্ক্রুগুলো অনেক সময় একদম কোর থেকে উঠে চলে আসে, তো একটু আস্তে ধীরে এগুলো করার চেষ্টা করবেন, যেহেতু ছোটো বাচ্চাদের গাড়ি, গাড়ি ভেঙে গেলে আবার ওরা কান্নাকাটি করবে। তো আমি 4টা স্ক্রু খুলে নিছি। এখন হলো আমার এটা অবশ্য এখান থেকে অলরেডি খুলে গেছে, দেখুন। আচ্ছা, আমি এই পাশে ব্যাটারির এটা একটু খুলে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি প্রথমে এই এখানে ব্যাটারিগুলো একটু খুলে নিচ্ছি। তো আমি এখন
যে কাজটা করব সেটা হলো আমাকে আগে দেখতে হবে যে ব্যাটারিটা এখানে কোথাও বসানো যায় কিনা। তো ব্যাটারিটা এখানে একটু খালি জায়গা আছে না, হচ্ছে না। আচ্ছা, এই যে এখানে মোটামুটি ব্যাটারিটা বসানো যাচ্ছে। তো ব্যাটারিটা এখানে বসিয়ে আমাদেরকে এটা যদি এখানে বসে তাহলে আমাদের গাড়িতে এটা আবার বসিয়ে দেওয়া যাবে, কারণ ব্যাটারিটা অনেক চিকন আছে, যেহেতু সার্কিটের কেসিং বা এগুলোই অনেক উঁচা, তার মানে আমরা এটা ইজিলি এখানে বসিয়ে রাখতে পারবো। তো আমি গ্লুগান দিয়ে ব্যাটারিটাকে এখানে বসাবো। এখন হলো আমাকে যে বিষয়টা দেখতে হবে যে সার্কিট চার্জ দেওয়াটা। তো চার্জ দেওয়ার জন্য আমি যেটা ভাবতেছি সেটা হলো চার্জটা যে কোনো এক পাশে এটাকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি যে বিষয়টা ভাবছি সেটা হলো যদি এটা এভাবেই থাকে, আমি এটাকে এই যে কোনো এক পাশ থেকে গাড়ির যে কোনো এক পাশ থেকে রেখে চার্জ করবো, কারণ এখানে দিয়ে রাখলে আবার চার্জার লাগানো যাবে না। তো যে কোনো এরকম এক পাশ দিয়ে রাখতে পারলে এটা সবচেয়ে ভালো হয়। তো ধরুন আমি এই পাশটাতেই এই যে এরকম করে এটা ভিতরে লাগিয়ে দেবো, তাহলে চার্জারটাকে আমি বাইরে থেকে এভাবে লাগাতে পারবো। তো এটা করার জন্য আমি এটা একটু রাখি, আমরা একটু এটাকে উল্টা পাশে দেখি এটা করার কোনো ওয়ে আছে কি না। তো দেখুন এখানে মোটামুটি ভালোই জায়গা আছে, এই যে গ্যাপ আছে এখানে, গ্যাপগুলোতে যেমন আমি আপনাদেরকে একটু বলি কীভাবে করবো এটা। এই যে আমরা যদি এভাবে এটাকে লাগাই, এটা উল্টিয়ে দেবো যাতে ওই পাশে রাখলে প্লাস্টিকের ভিতর দিয়ে হলো ইন্ডিকেটরটা দেখা যাবে। তো এভাবে লাগালে আমার মনে হচ্ছে আর কি এটা বোধহয় ভালো হবে। আমরা জাস্ট এই অংশটাতে এই যে এখানে একটু ছিদ্র করে দেব। তো আমি এই কাজটাই এখন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি মডিউলটাকে এখানে নিচে কানেক্ট করার জন্য অলরেডি এই যে এখানে একটা ছিদ্র করে নিয়েছি। তো আমি যদি এটাকে এই যে এখানে এভাবে কানেক্ট করি, এখানে এটা একদম সুন্দরভাবে বসে যাচ্ছে। আমি যখন ফাইনালাইজ করবো তখন আপনাদেরকে দেখাবো। আর এখানে একটু গ্লু দিলে এটা একদম শক্তভাবে বসে যাবে। তো আমি তারটাকে জাস্ট এই যে এই ছিদ্র দিয়ে এখানে ভিতরে ঢুকিয়ে এই যে অপর প্রান্তে এখানে এটাকে নিয়ে আসবো। তো আমার তারটা একটু ছোটো, এই মডিউলে যে তারটা লাগানো আছে তারটা খুলে ফেলবো। আর হলো আমাদের এই মিউজিকের যে সার্কিটটা, মিউজিকের সার্কিটে আমাদেরকে পাওয়ার দিতে হবে এই যে দুইটা লাইনে, অর্থাৎ এই দুইটা লাইনে আমাদেরকে ব্যাটারির সাথে কানেক্ট করলেই হবে। তো আমি ব্যাটারির সাথে ডিরেক্ট কানেক্ট না করে এখানে দেখুন মডিউলের মধ্যে আউট প্লাস এবং আউট মাইনাস নামে দুইটা পিন আছে, এই দুইটা পিন দিয়ে কানেক্ট করব। তাহলে কী হবে, আমি এই সার্কিটটা থেকেই সার্কিটের সাথে ব্যাটারিটা লাগানো থাকবে, আর এই সার্কিট থেকে আমি যখন এই এখানে আউটপুট দিব তখন আমার এই যে ওভার ডিসচার্জের যে বিষয়টা, আমাকে ওভার ডিসচার্জ থেকে প্রোটেক্ট করবে এই সার্কিটটা, ঠিক আছে। তো আমি আরও একটা কাজ করব, সেটা হলো দেখুন এখানে আমি দেখিয়েছিলাম যে দুইটা ইন্ডিকেটর আছে। তো এই ইন্ডিকেটর দুটো খুলে আমি এই যে এরকম ইন্ডিকেটর লাগাবো, এগুলো আমি মানে গাড়ির বোর্ডের যে কোনো এক পাশে এটাকে লাগিয়ে রাখতে পারবো, তাহলে বাইরে থেকে দেখা যাবে যে আমার চার্জ হচ্ছে বা ফুল হয়ে গেলো কিনা। তো আমি এখন এই সার্কিটে এই কাজগুলো একটু করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এই যে মাঝখানের বি প্লাস এবং বি মাইনাস থেকে যে তারটা নিয়েছি, এগুলো হলো আমার ব্যাটারিতে দেওয়ার জন্য একটু লম্বা করে তারটা নিয়েছি। আর আউট প্লাস এবং এই যে আউট মাইনাস থেকে যে দুইটা তার নিয়েছে একটু এগুলো লম্বা রেখেছি, এগুলো হলো আমি আমার এই সার্কিটের এই যে সার্কিটের ইনপুটে আমি এটা লাগাবো, ঠিক আছে। আর এখানে দেখুন ইন্ডিকেটরগুলো কানেক্ট করে দিয়েছি। তো আমি এখন এই মডিউলটাকে আগে আমার গাড়ির বডিতে এটাকে ফিট করে নিব। তো বন্ধুরা, এই যে সার্কিটটাকে এখন এখানে ফিট করতেছি। আর আমি আরেকটা কাজ করেছি, এখানে এই যে দুইটা ছিদ্র করেছি আমার ইন্ডিকেটরগুলোকে বের করার জন্য এদিক দিয়ে। তো আমি প্রথমে সার্কিটটাকে কানেক্ট করব। তো সার্কিটটাকে কানেক্ট করার জন্য দেখুন, আমি সার্কিটটাকে এখানে বসিয়ে এখানে গ্লু লাগিয়ে দেবো, তাহলে আমার সার্কিটটা একদম ভালোভাবে এটা ফিট হয়ে যাবে। আমি সার্কিটটাকে বসিয়ে নিলাম ঠিকভাবে, এখন এখানে জাস্ট আমি গ্লু লাগিয়ে দেবো। তো মডিউলটাকে বসালাম, এখন হলো ইন্ডিকেটরগুলোকে একটু কানেক্ট করব। দেখুন ইন্ডিকেটরগুলো কিন্তু এখানে এই যে সুন্দরভাবে বসে গেছে। তো এগুলোকে ভিতর থেকে গ্লু লাগিয়ে দেব।
তো আমি যেহেতু আমরা এখানে একটা চার্জার কানেক্ট করব খুলব এই জিনিসটাকে আরেকটু শক্তপোক্ত করার জন্য নিচে কিছু দিয়ে এটাকে আরো ভালো করে গ্লু করে নেব যেন এটা একদম শক্ত হয়ে যায় কারণ আমরা এটা দিয়ে এটার মধ্যে আমরা চার্জার কানেক্ট করব খুলব এতে আবার এটা খুলে চলে আসতে মানে এটা এখান থেকে সরে যেতে পারে তো বন্ধুরা এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি সাদা একটা শক্ত প্লাস্টিক এখানে বসিয়ে দিয়েছি কারণ এই বোর্ডটা থেকে নিচের অংশে একটু গ্যাপ ছিল তো এই জন্য বোর্ডটা যাতে নড়াচড়া না করে একদম একটা প্লাস্টিক সহ দিয়ে পুরোটাকে গ্লু করে দিয়েছি এর ফলে আমার বোর্ডটা অনেক শক্তভাবে বসে গেছে তো আমরা এখন এই যে সার্কিট থেকে যে তারগুলো পাচ্ছি এই তারগুলোকে এই যে এখানে ছিদ্র আছে একটা ছিদ্র দিয়ে একটু অপর পাশে পাঠিয়ে দেব তো তারগুলো যাতে এখান দিয়ে খুলে না যায় এই জন্য আমি একটু গ্লু লাগিয়ে নিচ্ছি তো আমাদের মোটামুটি নিচের যে কাজ সেটা শেষ আমরা এখন গাড়িটাকে ঘুরিয়ে এ পাশে এই যে আমাদের মিউজিকের যে সার্কিটটা এটাতে এখন কাজ করব তো প্রথমে যেটা বলেছিলাম সেটা হলো এই যে আমার এই ব্যাটারিটাকে এখানে কোথাও আমরা সেট করতে চাচ্ছি তো এটা করতে দেখুন আমি যেটা যে কাজটা করব সেটা হলো ব্যাটারিটাকে আগে ভালো করে বসাতে হবে এই যে এখানে মোটামুটি ভালোভাবেই বসতেছে তো যেহেতু বসতেছে তাই আমি এখানে একটু গ্লু লাগিয়ে এটাকে আগে নিচে বসিয়ে দেব তো ব্যাটারিটাকে নিচে বসিয়ে নিলাম এখানে একটু আশেপাশে একটু গ্লু লাগিয়ে দিই তো এবার আমরা যেটা করবো সেটা হলো দেখুন এখানে এই যে লম্বা তার যেটা আমি ব্যাটারির জন্য লম্বা তার নিয়েছিলাম তো এটা হলো আমাদের ব্যাটারিটাকে এই যে TP4056 থেকে ব্যাটারির জন্য যে তারটা আসছে সে দুইটা তার এটা তো এগুলোকে আমি যেহেতু আমার সার্কিটটা এভাবে থাকবে একটু এভাবে ঘুরিয়ে নিই এখন আমরা এই যে ব্যাটারির পজিটিভের সাথে এখানকার যে পজিটিভ অর্থাৎ রেড কালার যে তারটা সেটাকে আমরা কানেক্ট করে দেবো এখানে এবং নেগেটিভের সাথে আমাদের নেগেটিভটাকে কানেক্ট করতে হবে তো দুটাই কানেক্ট করা হয়ে গেছে আমি একটু এই দুইটা তারকে একটু ওই যে এখানে একটু সোল্ডার করে দিব যাতে এগুলো সহজে খুলে না যায় এরপর আমরা আবার এখানে একটু এই যে টেপ লাগিয়ে দিব ইলেকট্রিক্যাল টেপ যাতে করে এগুলো এক তারকার সাথে লেগে আবার শর্ট সার্কিট তৈরি করে না ফেলে তো দেখুন আমি যে ব্যাটারির সাথে TP4056 দুটা তার আউটপুটে এসেছিলো সেগুলোকে এই যে সংযোগ করে দিয়েছি এখন আমাদের আরও যে দুইটা তার আছে এই দুইটা বলেছিলাম আমি আমাদের সার্কিটের আউটপুটে যাবে এগুলো মূলত ব্যাটারির তারই অর্থাৎ ব্যাটারি থেকে যদি আমরা এই সার্কিটে কানেক্ট করতাম সে দুইটা তার বাট আমরা TP4056 থেকে এনেছি কারণ সেখানে এই TP4056 এর আউট প্লাস আউট মাইনাস ব্যবহার করলে হবে কি আমাদের ব্যাটারি ওভার ডিসচার্জ হয়ে গেলে সেটা সে বন্ধ করে দিবে এই সাপ্লাইটা তো আমি এখন এই দুইটাকে আমাদের এই এখানে গাড়ির এই যে প্লাস এবং মাইনাসে কানেক্ট করব তো আমি ব্যাটারির কানেক্টরটা খুলবো না কারণ কখনো যদি এটা নষ্ট হয়ে যায় আমরা আবার আগের মতো রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করে এখানে ব্যবহার করতে পারবো এটাকে তো দেখুন আমি এই যে ব্যাটারি পজিটিভটাকে এখানে সার্কিটের যে পজিটিভ ইনপুট পজিটিভে দিচ্ছি এটা তো আমাদের কিন্তু এই যে কানেক্ট করা হয়ে গেছে আমরা একটু দেখি এটা বাজে নাকি
তো আমরা দেখলাম যে আমাদের এটা কাজ করতেছে, তো আমরা এখন জাস্ট এগুলোকে ফিট অর্থাৎ এগুলোকে আবার আগের মতো করে ফিট করে ফেলবো। তো আমাদের সবকিছু মোটামুটি সেট করাই আছে। একটু খেয়াল রাখবেন যে স্ক্রুয়ের জায়গায় যেন তারগুলো এসে আবার না পড়ে, কারণ তখন স্ক্রু আটকাতে গেলে আবার তারগুলো কেটে যাবে। তো আমাদের এটা মোটামুটি বসে গেছে, আমি এখন অপর প্রান্তে স্ক্রুগুলো লাগাব। এই প্লাস্টিকগুলো খুব একটা বেশি ভালো মানের না, যে কোনো মুহূর্তে এগুলো একটু বেশি চাপ দিলে এগুলো ভেঙে যাবে। বন্ধুরা দেখলে নিচ্ছে আমাদের সার্কিটটা আসলে কাজ করতেছে, এবং এই মুহূর্তে এখন আর এটা বোঝাও যাচ্ছে না যে আমরা এখানে আসলে কোনো কিছু লাগিয়েছি কিনা। জাস্ট এখানে একটু ছোট সার্কিটটা এখানে একটু দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা আমাদের হাতের সংস্পর্শে আসবে না, এটা এমন জায়গায় আছে। তো আমাদের সার্কিটটা ঠিক আছে, এখন আমরা একটু চার্জ দিয়ে দেখবো যে চার্জটা নিচ্ছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু একটা লাল লাইট জ্বলতেছে। আমি একটু আমার এই লাইটটা একটু অফ করে দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, খুলে ফেললাম, আবার কানেক্ট করলাম, এই যে আমার লাল লাইটটাও জ্বলতেছে। তার মানে আমার ব্যাটারিটা চার্জও নিচ্ছে, পাশাপাশি আমার এখানে তো আউটপুট দিচ্ছে, আমরা সেটা দেখলাম। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন এই যে আমি গাড়ির মিউজিকের যে অংশটা, এটাকে রিচার্জেবল করে নিয়েছি। তো আমি এখন এই যে এই হলো আমার সেই কাজই, ওর জন্য মূলত এটা করা। তো খুবই খুশি গাড়িটা পেয়ে। তো এখন আমি এটা ওর দিচ্ছি, আমি একটা এই যে সুইচ করে দিয়েছিলাম পরে, যেটা আপনাদেরকে দেখেনি, কারণ ও মানে এটা সবসময় করতে অন অফ করার জন্য একটা সুইচ রেখেছে এখানে। তো আমি সুইচটা অন করলাম। নাও এখন দেখো এগুলো বাজাও। খুবই খুশি আসলে। তো বন্ধুরা, আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমাদের এই যে ছোট্ট বন্ধুর নাম হলো সাউদা, ওকেও ভালো লেগেছে আপনাদের। আর ওকে এবং ওর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনাদের মতামতটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর পাশাপাশি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সাউদার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।